বেবি কাম ডাউন কাম ডাউন জুচি সিজড়ি মড়ি মোটামুটি কি একটা বেশ লকডাউন ফোর লকডাউন। আরে হরে পচা, তুই কি গান করো তো কিছু বুঝতে পারিনি, শুধু লকডাউনটা বুঝতে পারছি। ওই পচা আবার কি সে আগের মতো লকডাউন পড়বে? হ্যাঁ আরে না না, এটা একটা ইংলিশ গান, ও তুই বুঝতে পারবি নি বাল। আরে পচা একটু তাড়াতাড়ি চল, যেটার জন্য আসছিলি সেটা খুব জোরে পাইছে, একটু তাড়াতাড়ি চল। আরে যাবো যাবো, দাঁড়া ওই দেখ রাস্তার ওপাশে কে দাঁড়িয়ে আছে। হ্যাঁ কে কাই দাঁড়িয়ে আছে দেখবার মতো সময় নেই, আমি যদি আর একটু দাঁড়াই তাহলে আমার প্যান্টে হয়ে যাবে। আরে দাঁড়া না বাল, একটু চেপেই রাখ না, তোর ভাই পটা কি হবে ওই মেয়েটিকে পটায় দেখবি চল। বলছি শোনো না, আমি না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম রাস্তার ধারে একটা খুব সুন্দর একটা ফুল, কিন্তু ফুলটার নাম জানি না, তাই বলছি তোমার নামটা কি? আমার নাম জেনে তুমি কি করবে শুনু? বলছি তোমাকে না খুব সুন্দর দেখতে, তাহলে আমাকে কেমন দেখতে? তোমাকে না না থাক, জানি তুমি ভালো বলবে, তোমার চোখ দুটো টানা টানা কত সুন্দর, আর আমার চোখ গুলো কেমন? তোমার চোখ না থাক, আমি বুঝতে পেরে গেছি তুমি ভালোই বলবে। আর তোমার ঠোঁট দুটোর কোনো তুলনাই নেই, আর আমার ঠোঁট দুটি নিশ্চয়ই সুন্দর, আমাদের দুজনের কত মিল তাই না? আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমাকে প্রথমবার দেখে প্রেমে পড়ে গেছি, চলো আমরা দুজন পালিয়ে যাই, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। আই লাভ ইউ টু, লাভ মি টু, লাভ টু। দেখতে পাড়া বালের মতো, চোখ দুটো একদম প্যাচার মতো, আর ঠোঁট দুটো দেখে মনে হচ্ছে একদম বেরি খোরটা। সে আবার নাকি আমাকে পড়াতে এসেছে, আর দেখে তো মনে হচ্ছে ভিখারি, তো রকাত কি? শালা আমি বাল কত করে পটালাম, পটলো না, আর সে বাল কোথা থেকে এসে মেয়েটিকে পটিয়ে নিয়ে চলে গেল মা। বুঝতে পেরে গেছি, ওই বালটার কাছে বাইকটা ছিল বলে তাই মনে হয় মেয়েটি পটে গেছে। দাঁড়া আমি বাইকটা কিনি, আমিও দেখাবো মা। হ্যাঁ চল রে বিকি, যেটার জন্য এসেছিলিস। আর যেতে হবে না, যা আবার প্যান্টে হয়ে গেছে। তাই বলি, এতক্ষণ বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে? দেখলু তো মেয়েটি তোকে কি হবে অকাতের কথা বললো, আর পটানো তো দূরের কথা। তুই দেখবি ওই মেয়েটিকে তোর এই পচা কিভাবে পটায়, দরকার পড়ে নাকে এই রিং বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ নাকের এই রিং বিক্রি করে আমি বাইক কিনবো, ঠিক আছে? না না আমাকে বাইক কিনে দিতেই হবে, না হলে আমি কিছু খাবো না, ঘর থেকে বেরিয়ে যাবো, আমাকে বাইক কিনে দিতেই হবে। কিনে দাও না বাইক, কিনে দাও না। ঠিক আছে যাবি যা, কিন্তু যাবার সময় দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে যাবি। বাবা আমি কিন্তু সত্যিকারই বাড়ি থেকে বেরিয়ে চলে যাব বলছি। তোকে তো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি, তুই যা না। আমি ভেবেছিলাম বাড়ি থেকে বেরিয়ে যাবো বলে তুমি আমাকে বাইক কিনে দিবে, কিন্তু বাবা তুমি আমাকে সত্যি বাড়ি থেকে বের করে দিচ্ছ, তোমার একমাত্র সন্তান, বাইক কিনে দাও না, আর কোনোদিন কিছুই চাইবো না বাবা, কিনে দাও না বাইক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে আর পটাতে হবে না, বল বাইক কবে লাগবে? কালকে বাইক লাগবে, কিন্তু আজকে কিনে দিলে ভালো হতো। আর অত ভালো দেখাতে হবে না, কালকে নিয়ে নিবি যা। দেখ বিকি দেখ, তোকে বলেছিলাম না ওই মেয়েটিকে পটানোর জন্য আমি বাইক কিনবো, কিনে নিয়েছি, দেখ এবার দেখবি ওই মেয়েটিকে কিভাবে পটিয়ে ছাড়ি। ওই দেখ তোকে আর পটাতে হবে না, যে পটানোর সে ঠিক পটিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তুই শুধু দেখ না আমি কি করি, তুই এখানে দাঁড়া, ওকে আমি পটিয়ে আমার বাইকে করে নিয়ে আসছি। হ্যাঁ Yeah.